এই গিফটটা পেলাম, এটা আমার কাছে অনেক বড় একটা গিফট। যদি বন্ধু গিফট করেছে, তারপরেও এই মানুষটা আমার কাছে অনেক প্রিয়। আর এই গিফটটা করেছে আমার বন্ধু হাবিবুর রহমান সোহাগ। রিপোর্টটা নিয়ে কাজ করতে হবে, তো কাজেই আপনারা যারা সাংবাদিকতা করেন, আমার ব্যবসা আছে, কন্ট্রাক্টরি আছে, অন্য জায়গায় যান, কিন্তু সাংবাদিকতা আমি হলো মর্যাদাটা চাই। আমার পরিবার যাতে আমার মৃত্যুর পর বলতে পারে যে না, আমি একটা ভালো মানুষের স্ত্রী ছিলাম, ভালো মানুষের মা ছিলাম, ভালো মানুষের। আজকে আমি সুভাষদের মেয়েরা নিশ্চয়ই তাদের বাবা হারানোর কষ্ট আমরা তাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু মেয়ে ছেলেরা গৌরব বোধ করতে পারবে তারা একজন ভালো মানুষের সন্তান। সাতক্ষীরাবাসী গো বুক ফুলিয়ে বলতে পারবে আমাদের এলাকা থেকে একজন ভালো মানুষকে আমরা পেয়েছিলাম এই সমাজের মধ্যে। তার সঙ্গে যারা কাজ করেছেন তারা বলতে পারবেন যেন আমরা একটা ভালো মানুষকে নিয়ে আমরা জীবন কাটিয়েছি। তার মাধ্যমে, সততার মাধ্যমে, নীতি আদর্শের জায়গাটিতে ঠিক থাকার মাধ্যমে সুভাষ দা, তাহলে ভালো মানুষের আমাকে এই জায়গায় সাতক্ষীরাতে আজকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে, সব মানুষের আমার দরকার নাই। এই শিল্পকলার মঞ্চে, শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে যে আছেন সকল দলের প্রতিনিধিত্ব, এটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে সুভাষ দা আমাদের মধ্যে বেঁচে থাকবে। সুভাষ দার একটা কি বলে মোরাল স্থাপন করার জন্য একটা প্রস্তাব এসছে এখানে, আমি বাছাই করেন, সেই বাছাইয়ের মধ্যে যেগুলি ভালো রিপোর্ট অন্য সাংবাদিকদের শিক্ষণ ভালো সাংবাদিকতার ভালো রিপোর্ট যেগুলি আছে সেগুলি যদি একটা সংকলন বের হয় এখানে বা সাতক্ষীরা।